আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টাকা রেট আপডেটে। ভিউয়ার্স, আমরা দিনের শুরুতেই আপনাদের সাথে প্রবাস থেকে টাকা পাঠালে যে বাংলাদেশি টাকার রেট পান তার একটি ধারণা দিয়ে থাকি। মঙ্গলবার 30শে জানুয়ারি বাংলা 2024 সাল, প্রবাস থেকে সঠিক রেটে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে তারপর টাকা পাঠাবেন। এখানে বৈদেশিক মুদ্রায় বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় আপনি যে মূল্য পাবেন তাই উল্লেখ করা হলো। অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার বিনিময় মূল্য কিন্তু ভিন্ন হবে। জেনে নিন আজ কোন দেশ থেকে আপনি টাকা পাঠালে বাংলাদেশি টাকায় কত টাকা রেট পাচ্ছেন। মালয়েশিয়ান এক রিঙ্গিতের বিনিময়ে আজ আপনি পাচ্ছেন 25.90 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক, ক্যাশ পিকআপে পাচ্ছেন 23.05 টাকা। সৌদি এক রিয়ালের বিনিময়ে পাচ্ছেন 29.27 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক, ক্যাশ পিকআপে পাচ্ছেন 28.95 টাকা। মার্কিন এক ডলারের বিনিময়ে পাচ্ছেন 122.02 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক, ক্যাশ পিকআপে পাচ্ছেন 110.05 টাকা। ইউরোপীয় এক ইউরোর বিনিময়ে পাচ্ছেন 133.70 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক, ক্যাশ পিকআপে এক রেট রয়েছে। ইতালিয়ান এক ইউরোর বিনিময়ে পাচ্ছেন 133.70 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক, ক্যাশ পিকআপে পাচ্ছেন 132.80 টাকা। ব্রিটেনের এক পাউন্ডের বিনিময়ে পাচ্ছেন 155.30 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক, ক্যাশ পিকআপে পাচ্ছেন 155 টাকা। সিঙ্গাপুরের এক ডলারের বিনিময়ে পাচ্ছেন 90.80 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক, ক্যাশ পিকআপে পাচ্ছেন 90.75 টাকা। এক ডলারের বিনিময়ে পাচ্ছেন 89 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক, ক্যাশ পিকআপে পাচ্ছেন 89 টাকা। ইউএইয়ের এক দিরামের বিনিময়ে পাচ্ছেন 32.17 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক, ক্যাশ পিকআপে অ্যাকুরেট রয়েছে। রুপি এক রিয়ালের বিনিময়ে পাচ্ছেন 314.01 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক, ক্যাশ পিকআপে অ্যাকুরেট রয়েছে। এক দিনের বিনিময়ে পাচ্ছেন 332.95 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক, ক্যাশ পিকআপে পাচ্ছেন 308.89 টাকা। কাতারি এক রিয়ালের বিনিময়ে পাচ্ছেন 33.58 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক, ক্যাশ পিকআপে অ্যাকুরেট রয়েছে। কুয়েতি এক দিনের বিনিময়ে পাচ্ছেন 399.35 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক, ক্যাশ পিকআপে পাচ্ছেন 379.52 টাকা। সুইজারল্যান্ডের এক ফ্রেন্সের বিনিময়ে পাচ্ছেন 140.84 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক, ক্যাশ পিকআপে পাচ্ছেন 140 টাকা। দক্ষিণ আফ্রিকার এক রনের বিনিময়ে পাচ্ছেন 5.83 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক, জাপানি এক ইয়েনে পাচ্ছেন 38 পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক, ক্যাশ পিকআপে পাচ্ছেন 36 পয়সা। দক্ষিণ কোরিয়ার এক ওনের বিনিময়ে পাচ্ছেন 11 পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক, ক্যাশ পিকআপে পাচ্ছেন 86 পয়সা। ইন্ডিয়ান এক রুপির বিনিময়ে পাচ্ছেন 1.29 টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক, ক্যাশ পিকআপও একই রেট রয়েছে। উল্লিখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র প্রবাস থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য, তবে সময়ের ব্যবধানে প্রকৃত মূল্যর আংশিক পরিবর্তন হতে পারে। আপনারা যে কোনো সময় আন্তর্জাতিক ডলার মানদণ্ড ওঠা নামার কারণে এর পরিবর্তন লক্ষ্য করবেন। এছাড়াও আমরা যখন দেশে টাকা পাঠাই তখন বিভিন্ন পদ্ধতির অবলম্বন করে থাকি, যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার, এজেন্টের মাধ্যমে ট্রান্সফার, ব্যাঙ্ক ট্রান্সফার, ক্যাশ পিকআপ, নগদ বিকাশ, রকেট উপায় সহ গোপন নম্বর এখন দিলে এখন পাবেন ইত্যাদি পদ্ধতির কারণেও প্রকৃত মূল্যর আংশিক পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। আপনি যে কোনো পদ্ধতি চয়েস করে দেশ পাঠান না কেন, অবশ্যই বৈধ পন্থায় বা ব্যাংকের মাধ্যমে যখন আপনি রেমিটেন্স পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করবেন বা পাঠাবেন তখন সরকার আপনাকে তার প্রদত্ত সিদ্ধান্ত অনুসারে 2.50% হারে আপনার টাকার সাথে একটি প্রণোদনা টাকা যুক্ত করে দিবে। তাই আপনি যার নামে টাকা পাঠাবেন তাকে বলবেন অবশ্যই তিনি যেন ব্যাংক থেকে এই প্রণোদনা টাকাটি কনফার্ম করে বুঝে নেন, আর যদি তিনি সেই প্রণোদনার টাকা না পান তাকে বলবেন তাৎক্ষণিক উপস্থিতি থেকে ঊর্ধ্বতন ব্যাংকের কর্মকর্তাদের সাথে কথা বলে টাকাটি বুঝে নিতে, কেননা এটা আপনার অধিকার। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। প্রতিদিনের টাকার আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। যারা